সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। তো আজকের ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর এই দুইটা প্রশ্নের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। দৃশ্যপটবিহীন প্রশ্ন, প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনায় রাখতে হয় বলে তুমি মনে করো? প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে যে সকল দিক বিবেচনায় রাখতে হয় তা নিম্নরূপ। কথা বলার সময় প্রসঙ্গের বাইরে চলে যাওয়া যাবে না, নির্দিষ্ট বিষয়ের দিক নজর দিতে হবে, অপর ব্যক্তি আগ্রহী নয় এমন বিষয় নিয়ে কথা বলা যাবে না, কথা বলার সময় স্থান সময় পরিস্থিতি বিবেচনায় রাখতে হবে। দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগের উদাহরণ দাও, যেমন কথা বলা ও শোনা, বই পড়া, ফোনে আলাপ, বার্তা পাঠানো, চিঠি লেখা, রেডিও টেলিভিশন দেখা ও শোনা, কম্পিউটার লেখা। দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি অভাষিক যোগাযোগের উদাহরণ দাও, মুখভঙ্গি, শারীরিক অঙ্গভঙ্গি, হাত ও চোখের ইশারা, হাতের স্পর্শ, ছবি ও সংকেত। অনুচ্ছেদটি পরে সর্বনাম ও ক্রিয়াপদের মর্যাদা অনুযায়ী ঠিক করে লেখো। আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে আমার বড় মামা জেলার সদর হাসপাতালে গেল। তো আমরা প্রথমে এগুলো কারেকশন করে আসি। পড়েছিল, এখানে পড়েছিল হবে না, পড়েছিলেন, কারণ নানা এখানে কি সম্মানীয় ব্যক্তি, কারণ নানা এখানে হচ্ছে সম্মানীয় ব্যক্তি বা বয়সে বড়, এই ক্ষেত্রে আমাদের পড়েছিলেন হবে, তাকে এখানে চন্দ্রবিন্দু হবে, বয়সে যারা বড় এই ক্ষেত্রে তাকের উপর কি হবে, চন্দ্রবিন্দু হবে। তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদর হাসপাতালে গেল হবে না, গেল ল্যান হবে, হাসপাতালের ডাক্তার বলে ছিলেন, রোগীকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে, ওই সময় নানা তিন চার দিন হাসপাতালে ছিলেন, মা হাসপাতালে থেকে নানার সব সেবা করতেন। তারপর এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। দৃশ্যপট নির্ভর প্রশ্ন এরকম একটা উদ্দীপক দিবে এবং উদ্দীপকটার আলোকে দুইটা প্রশ্ন থাকবে। নিচের অনুচ্ছেদটি পরে প্রশ্নের উত্তর দাও। লাবিবা আধুনিক যুগের মেয়ে, অবসর সময়ে লাবিবা বই পড়ে, সে তার পরিবারের সদস্যদের সাথে ফোনে আলাপ করে, প্রিয়জনদের ইমেলে বার্তা পাঠায়। লাবিবা মনে করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন জুম, মেসেঞ্জার, ইমো ইত্যাদি যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তন এনেছে। প্রথম প্রশ্ন, অনুচ্ছেদের সাথে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করে অনুচ্ছেদের কোন অংশের মিল রয়েছে ব্যাখ্যা করো। তো অনুচ্ছেদের সাথে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করে অনুচ্ছেদের ভাষিক যোগাযোগের মিল রয়েছে। যোগাযোগ প্রদান দুই ধরনের, যথা বার্ষিক যোগাযোগ এবং অভাষিক যোগাযোগ। এর মধ্যে ভাষিক যোগাযোগের প্রধান রূপ চারটি, যথা শোনা, বলা, পড়া ও লেখা। কথা বলা, বই পড়া, ফোনে আলাপ করা, বার্তা পাঠানো ইত্যাদি ভাষিক যোগাযোগের উদাহরণ। উপরিক্ত অনুচ্ছেদে বলা হয়েছে লাবিবা বই পড়ে, পরিবারের সদস্যদের সাথে ফোনে আলাপ করে এবং প্রিয়জনদের ইমেলে বার্তা পাঠায়, যা ভাষিক যোগাযোগের উদাহরণ। তাই বলা যায় অনুচ্ছেদের সাথে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করে অনুচ্ছেদের ভাষিক যোগাযোগের মিল রয়েছে। তারপর খ, অনুচ্ছেদের উল্লেখিত উদাহরণগুলো কি যথেষ্ট যোগাযোগের ক্ষেত্রে, তা প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করে রচনার আলোকে বর্ণনা দাও। অনুচ্ছেদে উল্লেখিত উদাহরণগুলো যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট নয়, তা প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করে রচনার আলোকে ব্যাখ্যা করা হলো। অনুচ্ছেদে বলা হয়েছে লাবিবা বই পড়া, পরিবারের সদস্যদের সাথে ফোনে আলাপ করে এবং প্রিয়জনদের বার্তা পাঠায়। এই মাধ্যমগুলো প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করে রচনার সাথে মিল আছে, তবে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করে রচনায় আরও অনেক উদাহরণ রয়েছে, যেমন কথা বলা, রেডিও টেলিভিশনে শোনা ও দেখা, কাগজে লেখা বা কম্পিউটারে টাইপ করা সহ আরও অনেক উদাহরণ রয়েছে। তাই বলা যায় অনুচ্ছেদে উল্লেখিত উদাহরণগুলো যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট নয়। তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাকে পিডিএফটি সংগ্রহ করতে হবে, কারণ পিডিএফটি সংগ্রহ না করলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য একটা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।